এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা? সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এখন বাজে সকাল 10টা, ওদিকে তো রান্না সব বসিয়ে দিচ্ছি। রান্না বলতে গতকালের রাত্রিবেলা যে রান্না করেছিল সবই রয়েছে, ডাল রয়েছে, ভেন্ডি ভাজা রয়েছে, মাছের ঝোল রয়েছে, ভাতও রয়েছে, ওগুলোই গরম করছে, শুধু একটু আলু ভেজে নিয়েছি। আর আমার জায়ের ছেলে মেয়ে ওরা দুজন বলছে, ওদের আমি বললাম কি তোরা আজকে রথে আমাদের এখানে চলে আসিস, তোর বিকালবেলা এখান থেকে ওই শনির সাথে রথ নিয়ে তোরা বেরাস। বলছে ঠিক আছে, তোরা সকাল সকাল চলে এসেছো, এসে রথ সব রথ সাজাচ্ছে, তো চলো দেখাই। এই দেখো রথ নিয়ে বসে পড়েছে রথ সাজা। এইটা হচ্ছে এই রথটা হচ্ছে ওই শনির, 3 বছর ধরে এই রথটা চালাচ্ছে, ঠাকুরও রয়েছে, 3 বছর ধরে এক রথ আর একই ঠাকুর চালাচ্ছে, ঠাকুর নিয়ে চালাচ্ছে, তো যেহেতু ভালো আছে ওই জন্য রথটা কিনলাম না। আর এই দেখো এখানে চেন চেন মতন করছে, টুয়া করেছে, এগুলো চেনগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। তো এগুলোকে মানে সামনে থেকে দেবে, তাই না? তো সামনে থেকে দিবি না, চার সব জায়গা থেকে দেবে, পুরো মানে রথটা চারিদিকে দিয়ে দেবে। এই দেখো এখানে এই পেপারগুলো নিয়েছে, পেপারগুলো নিয়ে এগুলো করছে, এই যে রথটা এখনও ঠিকমতো সাজানো হয়নি, পুরোটা সাজানো হলে দেখাবো। আর ওইখানে কী করছিস আকাজ? তুই ওই কর বসে বসে, আঠাগুলোকে ওইখানে শুধু শুধু নষ্ট করছে। ওইখানে টাকা টাকা দিক, টাকা হাই করে দে। আর এ দেখো এখানে আলু ভাজা করছি, আর এখানটাতে ডাল রয়েছে, কালকে ডালটা ওটাকে গরম করলাম, ওই যে ভাতও রয়েছে, এক গামলা ভাত রয়েছে। রান্না এদিকে হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে রান্না। আর শুভদেব তো আজকে কাজে গেছে, আর ওইখানে স্কুল ছুটি রয়েছে, সব থেকে বড় কথা এটাই যে ওইখানে বলছিল মা রথের দিন স্কুলে যাবো না, তাহলে স্কুল মনে ছুটি দেবে রথে, দেখিস তো সত্যি রথে স্কুল ছুটি দিয়েছে। আর আজকে যেহেতু রথ, রথে রথের দিনকে আমার শাশুড়ির শাশুড়ি মারা গেছে, আমার শাশুড়ি মার শাশুড়ি মারা গেছেন রথের দিনকে, তো প্রতিবার মানে মিষ্টিমালা দিয়ে আর কি ওনার সামনে একটু মিষ্টিমালা দেওয়া হয়। আর আজকে তো বাইরে বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি, ওই শনি ওরা রথ সাজাতে থাক আর তোমার সাথে পরে কথা বলছি। ওই শনি তো বেশ ভালো হয়ে গেছে, একা একা হাত দিয়ে ভাত খাচ্ছে, ওই শনি খাচ্ছে হাত দিয়ে, কারণ দাদা হাত দিয়ে ভাত খাচ্ছে, যেমন জায়ের ছেলে আর ওই যেমন জায়ের মেটুয়া, ওই চলে গেলো সামনে, ওরা দুজন ওই ওই খাচ্ছে দেখে, সন্ধ্যে ওর নাম হচ্ছে সন্দীপ, তো খাচ্ছে দেখে এই ওই শনিও একা একা হাত দিয়ে ভাত খাচ্ছে। হ্যাঁ আমি ওকে ভালোবেসে আলু বলে ডাকি, ঠিক আছে নে রাত্রে খেয়ে নে, ফোনটা রাখ, ফোনটা রেখে খেয়ে নে। ওই শনির ঠাকুরটাকে একবারে পুজো করে দিলাম। আর এই যে উনি হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি। টান করে এই জাস্ট আসলাম, এসে একটু বসলাম পাখার তলায়। আর ওইদিকে আমার জায়ের মেয়ে, ওদিকে আমার জায়ের মেয়েও চলে এসছে, তো এসে এখন একটু রথটাকে আর যে পাতা নিয়ে এসছে মা আসার সময়, তো ওই পাতা দিয়ে রথটাকে সাজিয়ে নেবে। তো চলো তোমাদের সাথে আমার পরে, আমি দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু শুয়ে পড়েছিলাম, আর এখন বাজে বিকেল 5:30। আর ঐশানি রেডি হয়ে গেছে, আর টুয়াও চলে এসছে আমার জায়ের মেয়ে, তো এই দেখো টুয়া, টুয়া দিক টাকা, এই যে টুয়া, তা খুব সুন্দর লাগছে, টুয়াকে জামাটা পরেছে, টুয়া পুরো রথটাকে টুয়া সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, কিছুটা সুখদেব সাজিয়ে যার মানে কায়দা কানুন যেগুলো হয় ওগুলো সুখদেব ইয়ে সেগুলো টুয়া করেছে, তার ওইখানে কেউ দেখায় আর রথটাও তোমাদেরকে দেখাই। চলো আমার যায় ছেলে এই যে সন্দীপ, ও রেডি হয়ে গেছে, আর এই দেখো টুয়া কি সুন্দর রথটাকে সাজিয়েছে। আর দাঁড়াও একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই, এই যে পাতা ফাতা গাছ দিয়ে দেখো তো সুন্দর করে সাজিয়েছে রিং টিং দিয়ে। আর এই যে আমাদের ঠাকুর, দেখি ঠাকুরের মুখটা করি, এই যে ঢেকে যাচ্ছে এই যে ঠাকুর, আর যে বোদে দিয়েছে এই যে দেখো, আর জল রয়েছে, একটা মোমবাতি একটা ধূপকাঠি ধরলে হয়ে যাবে, দেখো ঠাকুরটা এই যে। হ্যাঁ এই রথটা বেশ ভালো সুন্দর সাজানো হয়েছে,
তো সবাই মোটামুটি বাড়ি রত্নে বেরিয়ে পড়েছে। ছোটোবেলা আমরা এরকম করতাম, রত্ন সাজিয়ে বেশ পয়সা টয়সা দেবে সবাই, পয়সা দেওয়ার জন্য যেন রত্নে ছোটোবেলা বেরিয়ে পড়তাম আর সবার বাড়িতে প্রসাদ দিতাম আর পয়সা দিতে এক টাকা দু টাকা করে, তো ওগুলো জমাতাম। তো খুব মজা হবে, সেই ছোটোবেলার পুরনো স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। আর চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, সবাই দেখি কে কীরকম রত্ন সাজিয়েছে। সব ম্যাচিং ম্যাচিং পিঙ্ক পিঙ্ক নারায়ণ করে দাও। ওদিকে 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 আমাদের তো ওদিকে সিধা এই একটা আসছে রথ। ট্রেনে চলে এসেছে আর ওইখানে কত টাকা পেয়েছিস? আছে কত পেয়েছিস? 65 টাকা। আর এখানে ওইখানে মেকআপ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমি আসার সময় সন্ধ্যাবেলা দুটো চিকেন খুলতে পারছিস না, আর আসার সময় দুটো চিকেন পকোড়া, চারটে চিকেন পকোড়া নিয়েছে ওইখানের জন্য, দুটো আমার জন্য দুটো নিয়ে এসেছি, তো এগুলো এখন খেয়ে নেব। তো দেখি এই যে সব খুচরো পয়সা, 10 টাকার নোট, এগুলো রেখে দিই শুনি, পরে খিচুড়ি করবো সামনের সপ্তাহে। আর এখানে রয়েছে চিকেন পকোড়া, আমি আর ওইখানে খেয়ে নেব। কিছুদিন আয়না দেখে দেখে লিপস্টিক কর পড়ছে, আংটিটাও খুব সুন্দর হয়েছে। যেহেতু আজকে খিচুড়িটা করার কথা ছিল, তো আজকে না করে উল্টো রথের দিন করবো। আর উল্টো রথ তো উল্টো রথের দিনকে খিচুড়ি করবো, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, যদি মা বললো না তাহলে থাক, আজকে তো শরীর খারাপ খিচুড়ি খেতে হবে না, তো উল্টো রথের দিনকে খিচুড়ি খাবে। তোমার জায়ের মেয়ে, জায়ের ছেলে, ওরা যেহেতু রথ টেনেছে সবাই একসাথে, ওইশানির সাথে এসে তো সবাই মিলে একসাথে বসে আর কি খিচুড়িটা খিচুড়ি খাওয়া হবে উল্টো রথের দিনকে। তো আজকে চিকেন পকোড়া খেতে পারফিউম বা এটা, তো আজকে চিকেন পকোড়া খেতে গেলে আজকে ভিডিওটা শেষ করছি। তো খুব বেশি একটা বড় করলাম না ভিডিওটা, ছোটোর মধ্যেই করলাম ভিডিওটা, বেশি বড় ভিডিও করলাম না। আর মা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের সাথে দেখা যাবে খুব সুন্দর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তার জন্য এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই, গুড নাইট।